সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি নেহমুল আবারও চলে আসলাম একটা গেম প্লে ভিডিও নিয়ে। অ্যান্ড আজকে কিন্তু আমরা কোনো লুট চ্যালেঞ্জ করতে যেতেছি না, আমরা আজকে করতে যেতেছি একটা অ্যাগ্রেসিভ গেম প্লে। আশা করি সবার ভালো লাগবে। অ্যান্ড লাস্ট যেই ভিডিওটা আপলোড করছিলাম এয়ারপোর্ট লুট চ্যালেঞ্জ, ওটাতে কিন্তু বেশ ভালো একটা রিয়াকশন পাইছিলাম, 19টা ভিউ আসছিল অ্যান্ড 7 জন লাইকও করছিল, 4টা কমেন্ট আসছিল প্রথম একদিনে। সো আশা করতেছি যারা যারা ভিডিওটা দেখতেছো এই ভিডিওটাও ভালো লাগবে। সো চলো এবার ভিডিওতে ফোকাস করা যাক। তো দেখতে পেয়েছো আমরা কিন্তু নেমে যেতেছি স্ট্যান্ড অফে। অ্যান্ড আমরা এখানে কিন্তু স্ট্যান্ড অফ এবার লুট করা শুরু করব, সবটা স্ট্যান্ড অফ লুট করা শুরু করব। আমরা যেহেতু কোনো স্পেসিফিক কোনো লুট চ্যালেঞ্জ করতেছি না বা কোনো চ্যালেঞ্জ করতেছি না, তো আমরা কিন্তু এখানে সব কিছুই লুট করব, বন্দুক থেকে বন্দুক, অ্যামো, এমনকি আমরা কিন্তু যে আমাদের যে রকেট অ্যামো আছে ওই রকেট অ্যামো কিন্তু আমরা লুট করতে থাকব। অ্যান্ড আমরা কিন্তু এখান থেকে শটগানটা নিয়ে নিছি, HS যে শটগানটা, আমার পুরোটা নাম আমার মনে নাই, তো HS যে শটগানটা এটা নিয়ে নিছি, এটা কিন্তু ফায়ার রেট অনেক ভালো। অ্যান্ড আমরা কিন্তু তার সাথে কিন্তু যে SMG অ্যামো আছে সেটাও কিন্তু কালেক্ট করতে থাকলাম। অ্যান্ড দেখতে দেখতে লুট শেষ করে কিন্তু আমরা চলে আসলাম স্ট্যান্ড অফের যে চিপ আপগ্রেডর, এটার অনেক কাছাকাছি। অ্যান্ড আমরা কিন্তু এখান থেকে চিপটাও আপগ্রেড করে নিব। তো চিপ আপগ্রেড করার সাথে সাথে এখানে কিন্তু একটা বট কিন্তু আমার উপরে গুলি চালায়। অ্যান্ড গাইজ, আমরা ওই বটটাকে আমার ইমেজ কি অবস্থা হয়েছে গাইজ দেখো, বটটা এখানে স্লাইড করে 360 রোটেট করবে, এই যে স্লাইড করে 360 রোটেট করলো, মানে বট এত প্রো প্লেয়ার কীভাবে হলো, যাই হোক প্রো বট সম্ভবত। তো আমরা কিন্তু এটাকে মেরে দিলাম। অ্যান্ড মেরে দেওয়ার পর আমরা কিন্তু এবার আগাতে থাকবো ফার্মের দিকে, যে ফার্মের দিকে কোনো প্লেয়ার আমরা পাই কি না। তো ফার্মের দিকে এখানে আসার কাছাকাছি আসার পর পরই কিন্তু এখানে আমরা একটা এনিমির ফুটস্টেপ পাই। অ্যান্ড আমরা HS গানটা নিয়ে কিন্তু এটার উপরে ঝাঁপায় পড়ি। আর গাইজ, HS যে শটগানটা আছে এটা কিন্তু অস্থির একটা শটগান, কিন্তু এটার মানে ইয়ে বেশি, রিকয়েল অনেক বেশি হয়, রিকয়েল বেশি বলতে মানে স্প্রেড হয় বেশি আর কি, হিপ ফায়ার বুস্ট দর নাই এখানে। তো আমরা কিন্তু এখানে ফার্ম কিন্তু হালকা পাতলা লুট করতে থাকলাম, দেখা যাচ্ছে ফার্মের মনে হয় এনিমি নামে নাই, এই ফার্মের মতো জায়গায় এনিমি নামে নাই, মানে বুঝলাম না লুট পড়ে আছে। তো আমরা কিন্তু এখানে ফার্মে মোটামুটি লুট করলাম। অ্যান্ড কোনো এনিমি না থাকে আমরা কিন্তু গাড়ি খুঁজতে থাকলাম। অ্যান্ড গাইজ, গাড়ি পেয়ে গেছি, আমরা কিন্তু এখন ফার্ম থেকে বের হয়ে যাব। কিন্তু গাইজ, ফার্ম থেকে ঠিক বের হওয়ার সময় আমার ডান সাইডে আমার গোলাগুলি শুরু হয় পিছন দিকে, মানে আমি এতক্ষণ ফার্মে ঘোরাঘুরি করছি কিন্তু এনিমি পাইনি, আর এখন দুইটা বট এখানে মারামারি করতেছে। তো এখানে কিন্তু একটা বটকে কিন্তু মেরে দেওয়া হয়েছে। আমি ভাবছিলাম যে এখানে বুঝি শুয়ে শুয়ে লুট করতেছে, তো আমি লুট বক্সে ফায়ার করি প্রথমে, কিন্তু পরে দেখি যে না, এখানে এনিমিটা। অ্যান্ড এই এনিমিটাকেও কিন্তু আমরা শটগান দিয়ে কিন্তু মেরে দিলাম। HS যে শটগানটা আছে না, এটা কিন্তু তোমরা চাইলে কাস্টম করে ব্যবহার করতে পারো। তার ওই গাইজ পরে বলতেছি, এখানে আরেকটা এনিমি আসছে, এটাকে আমি মেরে নিই আগে। ওকে, এটাকেও মেরে দিলাম। তো গাইজ, যেটা বলতেছিলাম, HS যে শটগানটা, মানে আমার সবটা নাম ফোনে আসতেছে না, HS যে শটগানটা, এটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে কাস্টমাইজ করে, তখন ভালো একটা ব্যাকআপ দিবে শর্ট রেঞ্জে। তো আমরা কিন্তু আমরা মেনলি কাস্টম ড্রপ যেটা ওখানে যেতেছিলাম। অ্যান্ড আমাদের পিছনে পিছনে কিন্তু একটা হবার বাইক আসতেছিল, এনিমি আমাদের পিছু করতেছিল। তো আমরা একটু বুদ্ধি করে করি কি, আমরা গাড়িটাকে একটু আগে এখানে রেখে দিই। অ্যান্ড আমরা দৌড়ায় কাস্টম ড্রপের কাছে যাই। অ্যান্ড আমরা কিন্তু আগে কাস্টমটা নিতে যাব কিন্তু নেই না, কারণ যদি আমি কাস্টম ড্রপটা খুলি আর এর মধ্যে যদি এনিমিটা চলে আসে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ হবার ব্যাগ থেকে কিন্তু এনিমিটা এখানে নামছে, সেও কিন্তু কাস্টম নিচ্ছে, সে কিন্তু জানে না আমাদের লোকেশন। অ্যান্ড আমরা কিন্তু অতর্কিত হামলা করে দিলাম কিন্তু এনিমিটা মরলো না। অ্যান্ড আমার কিন্তু শটগানে রিলোড চলে আসছে গাইজ, তার কাছে ওয়ান টাইপের শটগান, আমরা কেউই কিন্তু মানে উল্টাপাল্টা গুলি করতেছি, মুভমেন্টে ঠেলে কেউ কাউকে গুলি লাগাতে পারতেছি না, আর মাঝখানে কিন্তু আরেকটা এনিমি কোথেকে যেন চলে আসছে। ভাই রে ভাই, ওকে, এই একটা এনিমি, এটা নতুন আরেকটা, এটা আচ্ছা ওকে, এটাকে মেরে দিলাম। এটা মনে হয় বট ছিল, এটা সম্ভবত বট, কিন্তু আসল এনিমিটা জানি কই এখন, এটাকে কিন্তু আমরা দেখতে পাইতেছি না, কোনো ফুটস্টেপও কিন্তু আসতেছে না, আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে। আমরা কিন্তু এখানে হিল করে নিচ্ছি, তো দেখা যাক সামনে এনিমিটাকে আমরা পাই কি না। আমাদের কিন্তু এবার শটগানও ফুল অ্যামো আছে, আমরা এবার আস্তে ধীরে একটু সামনের দিকে আগেই দেখি, এখানে কিন্তু আর ফুটস্টেপ পাইতেছি না। তো আমরা এবার বীরত্বের সাথে এবার ঝাঁপাই পড়বো এনিমির উপরে, যদি এনিমি হঠাৎ করে হামলা করে, কিন্তু এনিমি কিন্তু নাই গাইজ, দেখতে পাচ্ছ বটটাই আমার এই রিয়াল এনিমিকে মেরে দিছে। যাক, ভালো এমনি ভালো না, ভালো হয়েছে না কি হয়েছে না আমি বলতে পারবো না। তো যাই হোক, আমরা কিন্তু এখান থেকে তার AK-117টা নিয়ে নিলাম। অ্যান্ড আমরা কাস্টম থেকে আমাদের MAC-10টা নিয়ে নিলাম। তো আমার আমার কিন্তু আর কাস্টম ড্রপে যাওয়া লাগবে না, তার AK-117টা খারাপ না
ভালোই ছিল। আমি মানে একটু জুম করে দেখছিলাম, তো আমরা এখানে ঘুরতে থাকলাম, লুট করতে থাকলাম, আর বাকি এনিমির উদ্দেশ্যে দৌড়াতে থাকলাম যে আর যদি এনিমি পাই সামনে ধীরে। তো গাইজ, যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছো, আশা করি ভিডিওটা ভালো লাগতেছে, নাহলে তো দেখার কথা না। তো আশা করতেছি যে একটা লাইক করে দিবা, সাবস্ক্রাইবটা করে দিও, অ্যান্ড যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে একটা ফলোও দিয়ে দিও। তো গাইজ, আমরা কিন্তু এখানে খুঁজতে থাকলাম এনিমি, কিন্তু মানে এনিমি কিন্তু খুঁজেই পেয়েছিস না। রিয়াল প্লেয়ার কিন্তু আর বেশি নাই, আমি সহ কিন্তু আর মাত্র 4টা এনিমি আছে। তো আমি এদিকে সম্ভবত এখান থেকে একটা এনিমিকে যাইতে দেখছি, আমি চোখের ভুল দেখছি নাকি আমি জানি না, এই জায়গাটাতে একটা এনিমিকে দেখছিলাম উপরের দিকে যাইতে। তো আমরা কিন্তু এদিকে এনিমিটার পিছু করতে করতে এইদিকে উপরে পাহাড়ের উপরে চলে আসলাম। এখানে আমরা কিন্তু হোল্ড করে থাকলাম যে হঠাৎ করে এনিমিটা আমাদের উপরে আক্রমণ না করে দেয়। এখানে কিন্তু আমি ফুটস্টেপ পাইতেছিলাম, তো হঠাৎ করে আবার ফুটস্টেপ নাইও হয়ে যায়। তো এখন কিন্তু আবার ফুটস্টেপ আসছে, তো আমরা কিন্তু ম্যাক টেন্ট নিয়ে তার উপরে ঝাঁপায় পড়লাম, অ্যান্ড দেখা যাক মারতে পারি কি না ম্যাক টেন। ওকে ওকে, সেই আমার এই ম্যাক টেনটা অস্থির কাজ করে, কারো যদি ম্যাক টেনের এই গানসমিথ দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই জানাই দিও। অ্যান্ড দেখতে পেতেছো গাইজ, আমরা কিন্তু অনেক কাছাকাছি চলে আসছি, আর মাত্র 2 প্লেয়ার বাকি আছে, অ্যান্ড হিলও করে নিলাম। অ্যান্ড আমি এই সাইডটা আমি ক্লিয়ার করে আসি নাই, তো আমি এই সাইডটা একটু দেখে আসতেছি যে এখানে কোনো প্লেয়ার আছে কি না। না, এই সাইডে তো কোনো প্লেয়ার নাই, ওই নিচের দিকে তো দেখা যাইতেছে না। তো গাইজ, এই সাইডটা মোটামুটি ক্লিয়ার, আর আমি তো আসলামই পিছন দিক থেকে, তো এখানে আর এনিমি থাকার কথা না। তো যদি এনিমি আর একটা থেকে থাকে, ওটা থাকবে ওই এয়ার ড্রপটা যেখানে আছে ওইখানে, নাহলে তার বামে। তো দেখা যাক, আমরা এবার আমরা ভাবতেছিলাম যে বাম সাইডটা দিয়ে আমরা ভিতরে ঢুকবো জোনের কাছে, জোনটাও যেহেতু ওইদিকে। অ্যান্ড এখানে আসার সাথে সাথে গাইজ, উপরে দেখছো প্লেয়ারটা, উপরে প্লেয়ারটা কিন্তু একদম খাপটি মেরে বসে আছে। তো আমরা কিন্তু নিজেদেরকে আবার আড়াল করে ফেললাম, কিন্তু প্লেয়ারটা সম্ভবত আমাকে দেখছে, অ্যান্ড আমাকে দেখে রেভেজারও বসে দিছে, ফায়ার করতেছে, রেভেজারের বোমা আসতেছে। নিনজা ক্লাস কাজ করে নাই, আবার কাজ করছে, যাক ভাগ্য ভালো হয়েছে, সম্ভবত ক্লাসটা কাজ করে ফেলছে। আমরা কিন্তু এখানে হিল করতে থাকবো, অ্যান্ড এখানে ডান দিকে এনিমিটার কিন্তু ফুটস্টেপ পাইছি, ডান দিকে সম্ভবত স্মোকও ব্যবহার করছে এনিমিটা। হ্যাঁ, স্মোক ব্যবহার করছে, কিন্তু আর এনিমিটা আবার ক্লাস্টার গ্রেনেডও মারছে। গাইজ, এনিমিটার কিন্তু বুদ্ধি আছে, এটা এখন ডান দিক দিয়েও চলে আসছে, ডান দিক দিয়ে চলে আসছে। আমরা কিন্তু গুলি করতে থাকলাম, অ্যান্ড গাইজ দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই এনিমিটাকে মেরে দিলাম, অ্যান্ড হয়ে গেলাম উইনার। সো ভিডিও এতটুক পর্যন্তই, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। আল্লাহ হাফেজ।